বিসমিল্লাহ রহমান রহিম আমি বিভিন্ন সময় বিভিন্ন ধরনের ঔষধ সম্পর্কে আলোচনা করে থাকি আজকে আমি তুলসী সিরাপ সম্পর্কে বিস্তারিত আলোচনা করব তুলসী সিরাপটি জে অ্যান্টি ল্যাবরেটরিজ কোম্পানি তৈরি করে থাকে এটি একটি হারবাল এবং ইউনানি মেডিসিন তুলসী সিরাপটি যে সকল রুগীদের জন্য দেওয়া হয়ে থাকে সাধারণত তুলসী সিরাপটি একটি কাশির সিরাপ যে সকল অতি মাত্রায় কাশ রয়েছে সহজে কাশি ভালো হচ্ছে না কাশতে কাশতে দম আটকে যাওয়া কফযুক্ত কাশি কফ গলায় আটকে যাওয়া যাদের কাশির সাথে বুকে জমাট বাঁধা কফ রোধ করে এটি যাদের ঠান্ডাজনিত সমস্যা রয়েছে বুকে কফ জমাট বেঁধে রয়েছে শ্বাস নিতে খুবই কষ্ট হওয়া শ্বাস প্রশ্বাস নিতে কষ্ট হওয়া এটি কফ তরল করে কাশির সাথে বের করতে সাহায্য করে তুলসী সিরাপটি বিভিন্ন ধরনের কাশি কাশতে কাশতে দম আটকে যাওয়া যাদের সহজেই কাশি ভালো হচ্ছে না কিংবা কফযুক্ত কাশি জমাট কফ রয়েছে তারা এই তুলসী সিরাপটি খেতে পারেন তুলসী সিরাপটি একটি অ্যালকোহল মুক্ত সিরাপ এটি খেলে ঘুম আসবে না এবং শরীর দুর্বল হবে না তাছাড়া এটি একটি সুগার ফ্রি সিরাপ যাদের ডায়াবেটিকস রয়েছে তারাও তুলসী সিরাপটি নিঃসন্দেহে খেতে পারেন তুলসী সিরাপটি কাশির জন্য খুবই অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে এটি কাশি নিরাময় করতে খুবই কার্যকরী একটি ঔষধ তুলসী সিরাপটি খাবার নিয়ম হল সাধারণত প্রাপ্তবয়স্ক দুই থেকে তিন চামচ করে দৈনিক তিন থেকে চারবার খাওয়া যেতে পারে শিশুদের ক্ষেত্রে এক দুই চামচ করে দৈনিক তিন থেকে চারবার খাওয়া যেতে পারে তবে রুগীর অবস্থা ভেদে রুগীর তারতম্যর উপর ভিত্তি করে এবং ডাক্তারের পরামর্শ অনুযায়ী এর ডোজ এমজি বাড়ানো কিংবা কমানো যেতে পারে তুলসী সিরাপটি খাবার ফলে তেমন কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই কেননা এটা একটি ইউনানি মেডিসিন এতে তেমন কোনো পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেয় না তাই নিঃসন্দেহে যে কোনো লোকেই তুলসী সিরাপটি খেতে পারেন এটি খেলে কফযুক্ত কাশি সাধারণ কাশি ঘন ঘন কফ ওঠা স্বর ভেঙে যাওয়া কথা বলতে কষ্ট হওয়া ধূমপান জানিত কাশি এ সকল কাশি খুব সহজেই দূর এবং দ্রুত দূর করে থাকে যাদের ডায়াবেটিক্স রয়েছে তারাও এটি নিঃসন্দেহে খেতে পারেন কিংবা যারা যানবাহন কিংবা ইঞ্জিন চালিত জিনিস চালান তারাও নিঃসন্দেহে তুলসী সিরাপটি খেতে পারেন কেন এটি একটি অ্যালকোহল মুক্ত সিরাপ এটি খাবার ফলে সহজেই কোনোভাবেই রোগীর ঘুম আসবে না এবং কোনো ধরনের সমস্যা হবে না তাই নিঃসন্দেহে এই সিরাপটি খাওয়া যেতে পারে এই সিরাপটি খাবার ফলে অল্প সংখ্যক রোগীর ক্ষেত্রে বমি বমি ভাব হওয়া কিংবা বমি হতে পারে গর্ভ অবস্থায় এবং দানকালীন সময় অতি প্রয়োজনে ডাক্তারের পরামর্শ অনুযায়ী তুলসী সিরাপটি খাওয়া যেতে পারে যদি আপনাদের তুলসী সিরাপ সম্পর্কে আরও কিছু জানার থাকে তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন তাছাড়া যদি অন্য কোনো ঔষধ সম্পর্কে জানার থাকে তাও আমাদেরকে কমেন্ট করে জানাবেন আর যদি আমাদের এই ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন যে কোনো ঔষধ কেনার পূর্বে অবশ্যই এক্সপায়ারি ডেট দেখে কিনবেন আপনাদের সুস্বাস্থ্য আমাদের কাম্য